হাই টু ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমি ভালো আছি, আমি অনিন্দিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিন মেসি কিচেন। তো আজকে আমি যেটা রান্না করবো তোমাদেরকে বলবো না, ডাইরেক্ট ভিডিওতে নিয়ে যাচ্ছি। আর ইনগ্রিডিয়েন্টস কী কী লাগবে সব কিছু তোমাকে আমি ভিডিওতে বলে দেবো, ঠিক আছে? তো চলো রেসিপিটা স্টার্ট করি, লেটস গো স্টার্টেড। তো আজকে আমরা বানাচ্ছি পনির বাটার মশালা, তুমি কালার দেখে গেস করতে পারো। তো চলো আমরা এটা রেসিপিটা রেডি করি। লঙ্কাটা কী করছে ওটা আমি তোমাকে বলে দেবো। তো এখানে আমি 200 গ্রামস পানির নিয়েছি, তোমরা যে কোনো পানির, বাট হ্যাঁ যেটা বাড়ির ছানা থাকে বানানো ওটা নেবে না, পনিরই নেবে, ঠিক আছে? তো পনিরটা নিলাম এখানে আমি, তো এটা আমরা একটু লম্বা লম্বা করে কেটে নেব, ঠিক আছে? এই দেখো আমার কাটটা কী ভালো, মানে একটুকু ম্যাচ হচ্ছে না। এনিওয়েজ কাট দিয়ে আর কী হবে, আমরা টেস্ট ম্যাচটা করে, রাইট? তো চলো এখানে আবার ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিই। এখানে নিয়েছি দই, এখানে নিয়েছি 10-15টা কাজু বাদাম বাটা, চাল মগজ বাটা, এই দেখো, আর নিয়েছি 1 স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট। আর এখানে নিয়েছি আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, স্লাইস করে নিয়েছি। তুমি এগুলো ঘষেও নিতে পারো, গ্রেট করে নিতে পারো, যেহেতু বাটার মশালা এটা আলটিমেটলি তোমার গ্রাইন্ডেই যাবে। তো একটা কড়াই বসিয়েছি, কড়াইতে আমি 1 স্পুন বাটার দিয়েছি। তুমি এটা একটু বাটারটা দেবে, যেহেতু বাটার মশালা বাটারের ফ্লেভারটা একটু লাগবে। আর একটু রিফাইন্ড অয়েল দিয়েছি, মানে বাটারটা অনেক সময় কী হয় পুড়ে যায়, ঠিক আছে? আর তুমি বেশি এটা বাটার নিয়েও করতে পারো, আমি মিক্সড করেই করছি। তেলটা আর বাটারটা ভালো করে গরম হয়ে যাবে, তখন আমি একটা একটা করে গরম মশলাগুলো দিয়ে দেবো। তো এখানে আমি এখন দিচ্ছি হচ্ছে, এটা কী হলো, দারচিনি, একটা তেজপাতা, এগুলো আন্দাজ মতো দেবে, ঠিক আছে? মানে যে এরকম খায় জাস্ট গরম মশলা যেরকম মাংসতে দিই এরকম। এটা দিচ্ছি লং, 4-5টা লং দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলুদ, হলুদ আন্দাজ মতো, আমি 1/2 স্পুন থেকে কম দিয়েছি। আর একটু নুন দিয়ে দিলাম। তারপরে আমার সব গরম হয়ে গেছিলো, তো আমি এই জন্য পেঁয়াজ যে স্লাইস করে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম, নাড়াবো। তুমি একটু অয়েল দিতে পারো, আমার কি বলতো আমি সব খাবো, আবার একটু হেলথ কনসিয়াসও আছি, ঠিক আছে? তো তেল কমে মোটামুটি সবই রান্না করতে চাই, সবসময় তো আর হয় না, চেষ্টা করবো। দেখ, তো এখানে আমি টমেটোর স্লাইসটা দিয়ে দিলাম, আমার দেখো টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি যে বাটাটা ছিল কাজু বাদাম আর এই কী বলে এটাকে মগজ বাটাটা, এটা এই দেখো, তুমি পুরো কাজু বাদাম বাটাও ইউজ করতে পারো, তোমরাও জানো, বিকজ যত তুমি বাদাম দেবে কাজু বাদাম টেস্টিটা আরও বেশি হয়। তো সবসময় তো আর পসিবল না যে আমরা কাজু বাদাম খালি খাবো নাকি রান্নায় দেবো, তা আমি এখানে দুটো মিক্স করেই দিচ্ছি। তুমি ডিফারেন্স খুব একটা বুঝতে পারবে না অনেস্টলি স্পিকিং, তো এগুলো ভালো করে মিক্স করতে থাকো। এগুলো ভাজতে ভাজতে দেখবে অনেকটা নরম হয়ে গেছে, তাও হচ্ছে আর একটু লাগবে, তো আরও 5 মিনিটের মতো তুমি এগুলো লো টু মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজতে থাকবে। আমার ভাজা অলমোস্ট ডান, এখন আমরা কী করবো, এটা আমরা ঠান্ডা হতে দেবো, পরে এটা আমরা একে পেস্ট করে নেবো, ঠিক আছে, গ্রাইন্ডারে। তো এই গ্যাসেই আমি আরেকটা প্যান বসাচ্ছি, এখানে আমার একটা ছোট্ট গ্রিল প্যান, তো এটা একটু গরম হয়ে গেলে আমি একটু 1 স্পুন বাটার দিচ্ছি, এখানে আমরা পনিরগুলো হালকা ভেজে নেব। বড় প্যান থাকলে ভালো হয়, বাট আমার সেটাই আছে। তো যখন আমার এটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে 3টে পিসই হবে, ঠিক আছে, পনিরে, যেহেতু আমার প্যানটা ছোটো। তো এই পনিরগুলো হালকা একটু ভাজবে, গ্রিল প্যান ইউজ করা জাস্ট একটু ডিজাইনের জন্য আর কিছু না, জাস্ট দেখতে একটু ভালো লাগে আর কি। একটু উল্টিয়ে দিলাম, তো উল্টিয়ে পাল্টিয়ে তোমরা ভেজে নাও।
এই বাপ হয়ে গেছে আমার ভাজা, এগুলো আমরা প্লেটে তুলে নিচ্ছি একে একে করে, এত সফট মানে আমি ধরতেই পারছি না। তো এরকম করে আমরা যে বাকি পনিরগুলো আছে এগুলো ভেজে নেব। তো নেক্সট স্টেপে যাই। এই দেখো যেগুলো আমরা পেঁয়াজ টমেটোগুলো ভেজে রেখেছিলাম এটা আমি গ্রাইন্ড করে নিয়েছি, কোর্স গ্রাইন্ড করেছি, তোমরা আরও বেশি গ্রাইন্ড করতে পারো বা এটাকে কী বলবো তো ওই স্ট্রেনও করতে পারো, ঠিক আছে। এখানে আমি 1 স্পুন বাটার দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে 1 স্পুন এই রেড চিলি পাউডার, ঠিক আছে। কিন্তু না জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে, এটা হালকা একটু করে নেবো সটে, তাহলে একটু স্মেলটা চলে যাবে। আর দিয়ে দিচ্ছি টমেটো, ও টমেটো বলে সরি কী নাম এটা, দই। এখন দইটা এই জন্যই দিলাম তো দইয়ের যে কাঁচা গন্ধটা থাকে একটা দেখবে ওটা একদমই চলে যাবে, ঠিক আছে। তো এটা আমরা 2-3 মিনিট একটু ফ্রাই করে নেবো। তো এটা হয়ে গেছে আমার দইটা, আর দইটা যখন দেবে ফেটিয়ে দেবে, ঠিক আছে। এখন আমি এই যে পেঁয়াজ টমেটো যেগুলি বাটা ছিল কাজু বাদাম এগুলো পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যদি স্ট্রেন করে নাও দেখবে একদম স্মুথ আসবে। হ্যাঁ তো আমি তো এখানে স্ট্রেন করিনি, তো একটু মুখে লাগতে পারে, তো ওটা আমার ভালো লাগে অ্যাকচুয়ালি। একটু নুন টুন চেক করে নাও, চেক করে নিলাম সব ঠিকই আছে আমার মনে হচ্ছে। তো এটাকে একটু ভাজতে হবে, যেহেতু আমি তেল বাটার কম দিয়েছি তো আমার ভাজাটা একটু বেশি দরকার, ঠিক আছে। তো হয়ে গেছে অলমোস্ট, দেখো তেল ছেড়ে দিয়েছে, মিলিয়ে দেখতে পারো। তো এখন আমি এই পনিরগুলো যেগুলো ছিল ভাজা করে রেখেছিলাম ফ্রাইড পনিরগুলো এগুলো দিয়ে দেবো। একদম ইজি, তোমার সব কিছু এত কিছু লাগবে না, যে কাজু বাদামই লাগবে, কাজু বাদাম ছাড়াও তোমরা করতে পারো। আর যদি ওটাও না থাকে কি বলে এটা মগজ টাইপের যেটা, তো তুমি ওই পোস্ত বাটাও দিতে পারো, বাট একটু বাটার দেবে যেহেতু বাটার মশালা। যদি কিছুই না তো বাটার কাজু বাদাম দিলে কী করে হবে। একটা লঙ্কা দিয়েছে দেখেছো, গোটা লঙ্কা। যদি বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে তোমাকে এইসবই করতে হবে। একটু জল দিলাম, গ্রেভিটা আমার মনে হচ্ছে একটু হেভি হয়ে গেছে, তো এটাকে আমি আরও 3-4 মিনিট একটু কুক করে নিই, তারপর আমি ফিরে আসছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, অল্প দিলাম জাস্ট একটু, আর একটু গরম মশলা, তোমরা চাইলে আরও বেশি দিতে পারো, আমি একটু করে দিলাম। একটু নাড়াচাড়া করবো আর আমি তারপরে আমার রেডি হয়ে যাবে, হয়ে গেছে। আচ্ছা এটা আমি দিচ্ছি একটু চিনি, ঠিক আছে, এটা পাউডার সুগার, তোমরা নর্মাল চিনি দিতে পারো গলেই যাবে। এটা হচ্ছে বাঙালির বাটার মশালা। রেডি হয়ে গেছে আমার বাটার মশালা, তুমি ভাত দিয়ে খাও, রুটি দিয়ে খাও, নান দিয়ে খাও, যা খুশি। আমি এখন সার্ভ করছি, চলো। টান টান টান, রেডি আমার পনির বাটার মশালা। এটাতে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি, এটা একটু হেভি দুধ থাকে, ক্রিম বলতে পারো। তো হোপফুলি আজকে ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে, আর যদি পছন্দ হয়ে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যে অলরেডি করে দিয়েছো ওদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো আজকের জন্য টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।